আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? বন্ধুরা, আজকে আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, আমরা আজকে দেখব হজম ক্ষমতা বাড়ায় পেঁপে কিভাবে, এর গুণাগুণগুলো। আমরা সবাই জানি যে পেঁপের অনেক জনপ্রিয়তা রয়েছে এবং বৃদ্ধ থেকে বয়স্ক সবাই কিন্তু পেঁপে পছন্দ করে থাকেন। তো চলুন আমরা দেখে আসি হজমে কিভাবে সহায়তা করে পেঁপে, এর গুণাগুণ কি রয়েছে সেগুলো সম্বন্ধে। পেঁপে একটি সুস্বাদু ও উপকারী ফল, সহজলভ্য এবং কম দাম পাওয়া যায় বলে এর জনপ্রিয়তাও অনেক। পেঁপে কাঁচা ও পাকা দুভাবেই খাওয়া যায়। কাঁচা পেঁপে সালাদে ও রান্নায় এবং পাকা পেঁপে ফল হিসেবে খাওয়া যায়। পেঁপেতে ক্যালোরির পরিমাণ কম এবং পুষ্টি বেশি বলে যারা ওজন সমস্যায় ভুগছেন তারা পেঁপে খেতে পারেন নিয়মিত। এছাড়াও হজমের সমস্যা দূর করতে পেঁপে উপকারী। তবে যাদের ডায়াবেটিস আছে তারা পাকা পেঁপের বদলে কাঁচা পেঁপে খান, কারণ পাকা পেঁপে খেলে ডায়াবেটিস বেড়ে যেতে পারে। 100 গ্রাম পাকা পেঁপেতে প্রোটিন রয়েছে 0.6 গ্রাম, ফ্যাট 0.1 গ্রাম, মিনারেল 0.5 গ্রাম, ফাইবার 0.8 গ্রাম, কার্বোহাইড্রেট 7.2 গ্রাম, খাদ্যশক্তি 32 কিলো ক্যালোরি, ভিটামিন সি 57 কিলোগ্রাম, সোডিয়াম 6.0 মিলিগ্রাম, পটাশিয়াম 69 মিলিগ্রাম, আয়রন 0.5 মিলিগ্রাম আছে। আসুন জেনে নেওয়া যাক পেঁপের 5টি স্বাস্থ্য উপকারিতা। পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি ও ই আছে। এই ভিটামিনগুলো রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের বিভিন্ন সমস্যা দূর করে। এতে উপস্থিত ভিটামিন সি ত্বক, চুল ও মাড়ির জন্য খুবই উপকারী। পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা চোখ, মিউকাস মেমব্রেন ও সুন্দর ত্বকের জন্য জরুরি। এই উপাদানগুলোর উপস্থিতির কারণে পেঁপেকে একটি পুষ্টিকর ফল হিসেবে ধরা হয়। হজম ক্ষমতা বাড়ায় পেঁপেতে প্রচুর পরিমাণে এনজাইম আছে, যা খাবার হজমে সহায়তা করে থাকে। এছাড়াও প্রচুর পানি ও দ্রবণীয় ফাইবার আছে। যারা হজমের সমস্যায় ভুগে থাকেন তারা নিয়মিত পথ্য হিসাবে পাকা বা কাঁচা পেঁপে খেতে পারেন। কোলেস্টেরল কমায় অন্যান্য ফলের মতোই। পেঁপেতে কোনো কোলেস্টেরল নেই, আর পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ফাইবার। তাই কোলেস্টেরলের সমস্যায় যারা দুশ্চিন্তায় আছেন তারা প্রতিদিনের খাবারের তালিকায় পেঁপে রাখুন। অনন্য কোলেস্টেরলযুক্ত খাবারের বদলে পেঁপে খান, তাহলে আপনার কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে থাকবে। পেঁপেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, ফ্লেভোনয়েড, লুটেইন, স্কোয়াস্থ্রাজিন আছে। এছাড়াও আরও অনেক পুষ্টি উপাদান আছে যেগুলো শরীরের জন্য খুবই উপকারী। ক্যারোটিন ফুসফুস ও অন্যান্য ক্যান্সার ঝুঁকি কমায়। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের বয়সের ক্ষতির থেকে রক্ষা করে। পেঁপেতে আছে ভিটামিন বি ও ভিটামিন B6, এছাড়াও প্রচুর পরিমাণে ফলেট নামের একটি জরুরি ভিটামিন আছে। তাই ভিটামিন বি এর অভাব পূরণ করার জন্য নিয়মিত পেঁপে খাওয়া উচিত। বন্ধুরা, আপনারা দেখতে পেলাম যে কি পরিমাণ পেঁপেতে গুণাগুণ রয়েছে। আমরা যারা এখনো পেঁপে পছন্দ করি না বা খাইনি, অবশ্যই আজ থেকেই হজম ক্ষমতা বাড়ানোর জন্য পেঁপে খাওয়া শুরু করতে পারেন। আর অনেক রিকোয়েস্ট থাকলো, আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যেখানেই থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।